তুমি যা শুনেছো একদম ঠিকই শুনেছো বাটুল। আমার এই রাধাকান্ত নগরের জমিদারিতে কোনো কাঁচা মাটির ঘর থাকবে না, সব পাকা বাড়ি থাকবে। আর এর জন্য আমি কিন্তু কোনো টাকা খরচ করতে পারবো না। গরিব গ্রামবাসীদের যদি এখানেই থাকতে হয় তো ওই নিজেদেরকেই খরচ করে পাকা দোতলা বাড়ি করতে হবে। আপনি একবারও ভেবে দেখলেন না নিমাইচাঁদ বাবু যে গরিব মানুষেরা অত টাকা পাবে কোথায়? ওসব ভেবে আমি আমার মাথা খারাপ করতে চাই না বাটুল। ওরা কোথায় থাকবে না থাকবে সেটা ওদের ব্যাপার, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার মানে এবার গরিব গ্রামবাসীদের জন্য আমাকে একবার আমার বন্ধুর কাছে যেতেই হবে। কোন বন্ধুর কাছে ওদের জন্য সাহায্য চাইবে বাটুল? কাবুলিস্তানে আমার এক বন্ধু আছে, বাদশা দুর্মুষ। বাদশা দুর্মুষ? হ্যাঁ, ওর তো অনেক অনেক টাকা। আপনি জানেন ওদের ওখানে একটা টাকার পাহাড় আছে, দেখি ও যদি গরিব গ্রামবাসীদের কোনো সাহায্য করে। কি বলছো, একেবারে টাকার পাহাড়? সত্যি মানে সত্যি করে টাকার পাহাড়? হ্যাঁ, একেবারে সত্যিকারের টাকার পাহাড়। আপনি আরো শুনলে অবাক হবেন যে ওখানে যখন খুব গরম পড়ে তখন আমার বন্ধু বাদশা দুর্মুষ টাকার হাওয়ায় শরীর ঠান্ডা করে, আবার শীতকালে টাকার তৈরি লেপে ঘুমোয়। মানে এক কথায় বলতে গেলে ওর কাছে এত এত টাকা আছে যে সেই টাকা রাখার জায়গাই নেই। না না না, কে বলেছেন এই বাটুল? টাকা রাখার অনেক জায়গা আছে। টাকা রাখার অনেক জায়গা আছে, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো নিমাইচাঁদ বাবু। আরে বাবা, এই সামান্য কথাটা তুমি বুঝতে পারছো না বাটুল। আমি বলতে চাইছি আমার এই জমিদার মহলের একটা ঘর, পাঁচটা না, একেবারে দশটা ঘর পুরো ফাঁকা পড়ে আছে ওই টাকা রাখার জন্য। বাটুল, দয়া করে তোমার এই বন্ধু দুর্মুষকে একবার আমার এই জমিদার বাড়িতে নিয়ে এসো। আমি কথা দিচ্ছি বাটুল, আমি ওকে আমার জমিদার মহলের পুরো দশটা ঘর দিয়ে দেবো টাকা রাখার জন্য। ওই দশটা ঘরে উনি যত খুশি টাকা রাখুন, আমি টাকা রাখার জন্য এক টাকাও ভাড়া নেব না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি অবশ্যই চেষ্টা করব। আমি এখন আসছি, পরে আবার দেখা হবে, আমাকে এক্ষুনি প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাটুল, এসো এসো। আর যখন আসবে ওই তোমার বন্ধু বাদশা দুর্মুষকে অবশ্যই সঙ্গে করে নিয়ে এসো। কি লোভী লোক রে বাবা, টাকা ছাড়া আর কিচ্ছু বুঝি না দেখছি। তারপরে তুমি কি করলে বাটুল্লা? বাদশা দুর্মুষের দেশের ওই টাকার পাহাড়ে উঠেছিলে? ও বাটুল্লা, আমাকেও তোমার বন্ধুর কাছে নিয়ে চলো না। আমি ওই টাকার পাহাড় থেকে অনেক অনেক টাকা এনে একটা ক্রিকেট ব্যাট কিনবো, রোজ রোজ আইসক্রিম খাবো, রসগোল্লা খাবো, তারপরে খেয়ে খেয়ে তোমার মতো আমিও এমন শক্তিশালী হয়ে যাব। শুধু ওই আইসক্রিম আর রসগোল্লা খেয়ে খেয়েও বাটুল্লার মতন শক্তিশালী হতে পারে না বিচ্ছু। তুই তো দেখছিস সব জানিস বাচ্চু, তাহলে বল বাটুল্লার মতো শক্তিশালী হতে গেলে কি কি করতে হয়? শক্তিশালী হতে গেলে কি কি করতে হয় শোন, ব্যায়াম করতে হয়, দৌড়তে হয়, বক্সিং শিখতে হয়, ক্যারাটে শিখতে হয়, আরো কত কি হয়েছে হয়েছে। এর জন্যই তো তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। একটা কিছু একবার বলতে শুরু করলে তুই একেবারে বলতেই থাকিস, মোটেই থামিস না।